আল্লাহর ভাষায় সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে ভিন্ন মত হয়, ওই যে ভিন্ন মজাব ভিন্ন মত। এবার ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানার বিবরণ দিলেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে। আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধানের চার ঠিকানা বলে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাজহাব। চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাজহাব। এবার বলুন তো, ইমামগণের মাজহাবের স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে কিনা? ইমামগণের মাজহাবের প্রতি স্বীকৃতি সহি বখারি শরীফের হাদিসে রসুলের পক্ষ থেকে আছে কিনা? তাহলে যেই মাজহাবের স্বীকৃতি দিলেন আল্লাহ কোরআনে, যেই মাজহাবের স্বীকৃতি দিলেন রসুল তার হাদিসে, কেউ যদি বলে মাজহাব মানি না, তাহলে কোরআন মানল না হাদিস মানল? মাজহাবের স্বীকৃতি দিলেন আল্লাহ কোরআনে, আপনি বলেন মাজহাব মানি না, কোরআন মানলেন কোথায়? মাজহাবের স্বীকৃতি দিলেন রসুল তার হাদিসে, আপনি বলেন মাজহাব মানি না, তাইলে আপনি হাদিস মানলেন কোথায়? অথচ মাজহাব মানি না কথাটা আপনাদেরকে গিলাবার জন্য, গিলা বুঝেন গিল্লিয়া খাওয়া, পানির ডুক মুখে নিয়া কি করে গিলে, এই মাজহাব মানি না কথাটা আপনাদেরকে গিলাবার জন্য বলে কোরআন মানি হাদিস মানি মাজহাব মানি না। এবার বলেন মাজহাব না মানলে কোরআন মানা হয়? মাজহাব না মানলে হাদিস মানা হয়? এই কথাটা এমন আর কি, বলে আল্লাহ মানি কোরআন মানি না, আল্লাহ মানি কোরআন মানি না বলা যেমন একটা, যেমন একটা গাঞ্জা কুড়ি কথা, আল্লাহ মানি কিন্তু কোরআন মানি না, এটা যেমন একটা গাঞ্জা কুড়ি কথা, ঠিক তেমনি ভাবে কোরআন মানি হাদিস মানি বলার পরে মাজহাব মানি না বলাও একটা গাঞ্জা কুড়ি কথা। আল্লাহ মানলে কোরআন মানতেই হবে, কোরআন না মানলে আল্লাহ মানা হয় না, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস মানলে মাজহাব মানতেই হবে, মাজহাব না মানলে কোরআন মানাও হয় না, মাজহাব হাদিস মানাও হয় না। এবার আমি সাহাবায়ে কেরামদের কয়েকটা মাজহাবের উদাহরণ দেব, যদি আপনারা আরো কিছুক্ষণ ধৈর্য ধরে বসবেন, যদি মনোযোগে শুনেন। বলেন তো, মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখার ব্যাপারে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো মাজহাব আছে? ইবনে আব্বাসের কি মাজহাব? চর্মচুকেই দেখেছেন। আয়েশার কি মাজহাব? অন্তর চুকে দেখেছে। এখানে দুই মাজহাব। এরপরে তারাবির নামাজ প্রতিদিন জমাতের সাথে পড়ার ব্যাপারে, তারাবির নামাজ প্রতিদিন জমাতের সাথে পড়ার ব্যাপারে হযরত আবু বকরের মজাব একটা, হযরত উমরের মজাব আরেকটা, আবু বকরের মজাব একটা, উমরের মজাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছিলেন মাত্র তিন দিন, এটা মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। রাসূল দুনিয়াতে থাকাকালে তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছিলেন মাত্র তিন দিন, এরপরে আর কোনো দিন রাসূল তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাননি। এই অবস্থায় রাসূলের ইন্তেকাল হয়ে গেল। রাসূলের অনুসরণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন মসজিদে তারাবির নামাজ জমাতের সাথে চালু করেননি। আবু বকরও তারাবির নামাজ প্রত্যেক দিন মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেননি, রাসূলের হাদিসের বিরুদ্ধাচরণ করলেন না অনুকরণ। তাহলে এটি হল আবু বকরের মাজহাব। আবু বকরের মাজহাবটা কি রসুলের হাদিসের বিরুদ্ধে গেল না পক্ষে গেল? গেল রসুলের হাদিস, গেল আবু বকরের মাজহাব। এই হইল রসুলের হাদিস আর এই হইল আবু বকরের মাজহাব।
রসুলের হাদিস হইলো মাত্র তিন দিন তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়ছেন, আর কোনো দিন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য রসুল মসজিদে যাননি, এটা হইলো রসুলের হাদিস। আবু বকরের মজা বইটা, তিনিও তারাবির নামাজ প্রত্যেক দিন জমাতে পড়ার জন্য মসজিদে কোনো ব্যবস্থা করেননি। আবু বকরের মজাব বুঝে থাকলে বলুন, আবু বকরের মজাবটা রসুলের হাদিস বিরোধী না হাদিসের পক্ষে? গেল আবু বকরের জমানা শেষ। এরপরে যখন উমর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, আবু বকর কত নম্বর, উমর কত নম্বর খলিফা? দুই নম্বর খলিফা। যখন উমর মনোনীত হলেন তখন তিনি বললেন, রাসুল তিন দিনের বেশি মসজিদে যাননি তারাবির নামাজ জমাতের জমাতে পড়ার জন্য, কথা ঠিক আছে, কিন্তু কেন যাননি তার কারণও হাদিসে উল্লেখ আছে। কেন যাননি তার কারণও হাদিসে উল্লেখ আছে, কী কারণ? রাসুল বলেন, আমার তৃতীয় দিনে তোমরা তারাবির নামাজ জমাতে পড়ার জন্য তোমাদের এত বেশি আগ্রহ আমি দেখলাম যে তোমরা এত বিপুলভাবে তারাবির নামাজের জমাতে শরিক হইলা যে মসজিদে তোমাদের স্থান সংকুলন হয় না। বলেন রাসুল তৃতীয় দিন যখন তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন তখন মুসল্লিদের সংখ্যা এত বেশি ছিল যে মসজিদে জায়গা হয় না। আল্লাহর রাসুল বলেন, তোমাদের এই আগ্রহ দেখিয়া আমি ভাবলাম যে আমি যদি রেগুলার জমাতের নামাজ পড়ি আর তোমাদের এই আগ্রহ দেখে আল্লাহ যদি ওয়াজিব করে দেন, তোমাদের আগ্রহ দেখে যদি আল্লাহ ওয়াজিব করে দেন, তাহলে পরবর্তীতে কোনো উম্মত কোনো দিন যদি তারা জমা